হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিপারেশন আজকে আপনাদের জন্য থাকছে ফ্রেজ নিয়ে বিস্তারিত আলোচনা প্রথমে আমরা জানবো হট ইজ আমরা জানি এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্কস টুগেডার ইন এ সেন্টেন্স নট এ সাবজেক্ট অর এ অর্থাৎ ফ্রেজ হল এমন একটি শব্দগুচ্ছ বা একটি সেন্টেন্স সেন্টেন্স একটি অংশ যা মানে কখনো কোনো সাবজেক্ট বা ভার থাকবে না যেখানে আমরা আগে কলাজে দেখছিলাম যে কলাজে কিন্তু একটি সাবজেক্ট এবং একটি ফিনাইট ভার্ব থাকছিল কিন্তু ফ্রেজের ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে কোনো সাবজেক্ট বা কোনো ভার্ব থাকবে না এখন আমরা জানবো ফ্রেজের মৌলিক গুণাবলী মূলত তিনটি মৌলিক গুণাবলী রয়েছে ফ্রেজে এক নম্বর হলো ফ্রেজ কখনোই ওই সাবজেক্ট থাকবে না ফ্রেজে ফিনাইট ভার্ভ থাকবে না যেটা আমরা আগেই বলছি এখন সেন্টেন্সে ফ্রেজটি মূলত পার্টস অফ স্পিচের মতো কাজ করবে অর্থাৎ ফ্রেজের অংশটি হয় নাউন অথবা প্রো নাউন বা অ্যাডজেকটিভ বা এরকম কাজ করবে অর্থাৎ পার্টস অফ স্পিচের মতো কাজ করবে সেন্টেন্সটি এখন আমরা জানবো ফ্রেজের প্রকার ফ্রেজ মূলত সাত প্রকার নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডভার ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ ভার ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ কনজাংশনাল ফ্রেজ অ্যান্ড ইন্টারজেকশনাল ফ্রেজ এখন আমরা এই সবকটি ফ্রেশ সম্পর্কে বিস্তৃত আলোচনা করব এবং যা দেখলে আপনারা পানির মতো ফ্রেশগুলো বুঝে দিতে পারবেন আশা করি এরপর নাউন ফ্রেশ যে ফ্রেশ বাক্যে নাউনের মতো কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে অর্থাৎ নাউন ফ্রেশ কাজ করবে নাউনের মতো এখন চিনিবার উপায় অর্থাৎ আমরা কীভাবে চিনব এটি একটি নাউন ফ্রেশ বাক্যে অবস্থিত ফ্রেশটিকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তবে সেটি নাউন ফ্রেজ হবে অর্থাৎ বাক্যে যে ফ্রেজের অংশটি এই অংশটিকে আমরা যদি এই ঈদ দ্বারা রিপ্লেস করতে পারি তাহলে ধরে নিতে হবে সেটি একটি নাউন ফ্রেজ যেমন আই নো হট টু ডু এই হট টু ডু যদি ফ্রেজের অংশ থাকে তাহলে আই নো ইট এখানে হট টু ডু কিন্তু আমরা ইট দে রিপ্লেস করতে পারতেছি তাহলে হট টু ডু হবে হচ্ছে নাউন ফ্রেজ বা দ্যাট পেন রাইটস ওয়েল সেই পেনটি খুব সুন্দরভাবে লেখে ইট রাইটস ওয়েল এইটাও কিন্তু আমরা বলতে পারি তাহলে আমরা ধরে নিতে পারি যে দ্যাট পেন এই অংশটি হলো আপনার নাউন ফ্রেস এবং খেয়াল করে দেখুন এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই এবং কোনো ফিনাইট ফার্ব নেই অর্থাৎ এটি একটি নাউন ফ্রেস এরপর থাকতেছে অ্যাডজেক্টিভ ফ্রেস অ্যাডজেক্টিভ ফ্রেস অর্থাৎ যে ফ্রেস বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেস বলে চেনার উপায় হলো বাক্যে নাউন বা এর পূর্বে বা পরে যদি কোনো ফ্রেস থাকে তবে সেটি হবে অ্যাডজেক্টিভ ফ্রেস অর্থাৎ বাক্যে নাউনের পূর্বে বা পরে যদি কোনো ফ্রেস থাকে তাহলে সেটি হবে নাউন বা প্রোনাউন সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে নাউন বা প্রোনাউনের পূর্বে বা পরে যদি কোনো ফ্রেজ থাকে তবে ধরে নিতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেস অর্থাৎ এটা দুটো নিয়ম রয়েছে এক হলো এক নম্বর নিয়ম হলো নাউন বা প্রোনাউন প্লাস ফ্রেস আর দুই নাম্বার হলো ফ্রেস প্লাস নাউন বা প্রোনাউন অর্থাৎ নাউন যদি নাউন বা প্রোনাউনের আগে অথবা পরে যদি কোনো ফ্রেস থাকে তাহলে আমরা ধরে নিব ফ্রেসটি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ যেমন এক্সাম্পল হলো আই হ্যাড এ চেয়ার অফ গোল্ড আমার একটি স্বর্ণের চেয়ার আছে এখানে খেয়াল করে দেখুন এর চেয়ার হচ্ছে এখানে নাউন এই চেয়ারকে আপনার চেয়ারের পরে রয়েছে অফ গোল্ড ফ্রেসটি তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং দ্য গার্ল ইন দ্য ইন রেড ড্রেস উইল নট কাম লাল জামা পরিহিত বালিকাটি আসবে না অর্থাৎ এখানেও কিন্তু দা গালের পরে আপনার এই ফ্রেজের অংশটি রয়েছে তাহলে আমরা ধরে নিতে পারি ইন রেড ড্রেস এই অংশটি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ অর্থাৎ এখানে আসলে এই ফ্রেজ যে অংশটি এটি মূলত এই নাউনকে মডিফাই করতেছে আর আমরা জানি অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রো মডিফাই করে তাহলে অবশ্যই অংশটি আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে এরপর থেকে ভার্ব ফ্রেজ অর্থাৎ যে ফ্রেজ বাক্যে ভার্বের মতো কাজ করে তাকে ভার ফ্রেজ বলে চিনিবার উপায় হলো একাধিক ভার্ভ যদি পাশাপাশি বসে বা ভার প্লাস প্রিপোজিশন বসলে তা ভার্ব ফ্রেজ হয় অর্থাৎ একাধিক ভাব যদি পাশাপাশি বসবে অথবা ভার প্লাস প্রিপোজিশন যদি হয়ে থাকে তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি এটা একটি ভার ফ্রেজ যেমন আই হ্যাভ রিসিভড এ লেটার এখানে হ্যাভ রিসিভ এখানে একাধিক এক এই হ্যাভ একটা ভার্ভ আর রিসিভ একটা ভার তাহলে আমরা ধরে নিতে পারি দুইটা মিলে একটি ভার ফ্রেজ হলো আর হি ডিপেন্ডস অন মি সে আমার উপর নির্ভরশীল এখানে আমরা কি দেখতে পাচ্ছি সে এই ভার প্লাস প্রিপোজিশন অর্থাৎ ডিপেন্সটি হলো ভার্ভ আর অন হলো প্রিপোজিশন তাহলে এই অংশটুকুও আপনার ভারফ্রেস আর হি ইজ লুকিং ডাউন আপন দ্য পোর তাহলে এখানেও কিন্তু আপনার ভার প্লাস ভার প্লাস এই যে প্রিপোজিশন ডাউন আপন এই দুইটাই তো প্রিপোজিশন দেখতেই পাচ্ছেন তাহলে এটাকেও আমরা ভার ভারফ্রেশ হিসেবে ধরতে পারি এরপর রয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর্থাৎ একই নিয়ম যে ফ্রেজ বাক্য অ্যাডভার্বের মতো কাজ করবে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে চিনিবার উপায় কি বাক্যের ভার্বকে আমরা যদি কিভাবে কেন কখন কোথায় কোন উপায়ে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে অর্থাৎ আমরা যদি বাক্যের ভাবকে যদি কিভাবে কেন কখন ও কোন উপায়ে বা কোথায় দিয়ে প্রশ্ন করলি এবং উত্তরটি যদি ফ্রেজের অংশ হয় তাহলে আমরা ধরে নিতে পারি এটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি হি কেম অ্যাট নাইট সে এখানে এসেছিল রাতের বেলা কখন এসেছিল দেখুন আমরা পাশে লিখে দিয়েছি কখন দিয়ে প্রশ্ন করা হয়েছে এখানে রাতে তাহলে এই অ্যাট নাইট অংশটি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ উই কাম টু লার্ন ইংলিশ আমরা এখানে ইংরেজি শিখতে এসেছি কেন এসেছি এই যে কেন দিয়ে কাম কামকে প্রশ্ন করব কেন এসেছি তাহলে টু লার্ন ইংলিশ ইংরাজি শিখতে তাহলে এই টু লার্ন ইংলিশটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তারপরে হি বিহেভ ইন এ ফ্রেন্ডলি হয়ে সে আচরণ করেছিল বন্ধুর মতো সে কিভাবে আচরণ করছিল বন্ধুর মতো তাহলে এই ইন এ ফ্রেন্ডলি হয়ে এটিও একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ এখন আমরা জানবো প্রিপোজিশনাল ফ্রেজ চিনিবার উপায়টি যদি কোনো ফ্রেজ দিয়ে শুরু হয় আর যদি কোনো ফ্রেজের শুরুতে বা শেষে প্রিপোজিশন থাকে অর্থাৎ যদি কোনো ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং যদি কোনো ফ্রেজের শুরুতে এবং শেষে দুই জায়গায় প্রিপোজিশন থাকে তাহলে আমরা ধরে নিতে পারি এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ যেমন হি কেম অ্যাট নাইট এখানে দেখুন অ্যাট নাইট অংশটি হল আপনার অ্যাট দিয়ে শুরু হয়েছে প্রিপোজিশন পরে নাইট রয়েছে তাহলে অ্যাট নাইট অংশটি হবে প্রিপোজিশনাল ফ্রেজ আর হি কেম সরি এখানে ইএম হবে হি কেম ইন ফ্রন্ট অফ মি সে এসেছিল আমার সামনে এখানে কিন্তু ইন প্রিপোজিশন শুরুতে এবং অফ লাস্টে সেখানেও প্রিপোজিশন রয়েছে এবং তাহলে এখানে ইন ফ্রন্ট অফ এটাও একটি প্রিপোজিশনাল ফ্রেজ তবে নোট অপশানে যদি অ্যাডভার্বিয়াল এবং প্রিপোজিশনাল ফ্রেজ দুইটাই থাকে তবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রাধান্য পাবে দেখুন এখানে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজের কিন্তু হি কেম অ্যাট নাইট এইটা দিয়েছিলাম কিন্তু আবার প্রিপজিশন ফ্রেজের ক্ষেত্রে আমরা হি কেম অ্যাড নাইট দুইটাই দিয়েছি তাই অপশানে যদি আপনার প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ দুইটাই যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজটিকে প্রাধান্য দেবেন এবং সেটি উত্তর দেবেন এরপর আসতে আছে কনজাংশনাল ফ্রেজ এটি যদিও তেমন একটা পরীক্ষা আসে না তবুও এটা শিখে রাখা ভালো এটি হলো যে ফ্রেজ দুইটি সেন্টেন্স বা দুইটি কলস বা দুইটি ফিনাইট ভার্বকে যুক্ত করে সেটা হবে কনজাংশনাল ফ্রেজ অর্থাৎ যে ফ্রেজ আপনার দুইটা সেন্টেন্স দুইটা ক্লজ বা দুইটা ফিনাইট ভার্বকে একত্রে করতে যুক্ত করবে অনেকটা সংযোগের মতো কাজ করবে সেটি হলো কনজাংশনের যা কাজ সেটি যখন করবে তখন সেটি হবে কনজাংশনাল ফ্রেজ যেমন আই দ্যাট ডট ডট অর না নাই দ্যাট ডট ডট নর নোস নর হ্যাড ডট দ্যান বা সো দ্যাট ইনো দার ডট অ্যাজ ইভ অ্যাজ দো এইগুলো থাকলে আমরা বুঝে নেব এটি একটি কনজাংশনাল ফ্রেজ যেমন উই ইট সো দ্যাট উই মে লিভ আমরা খাবার খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি তাহলে এই সো দ্যাটটা কী করছে উই ইট আর উই মে লিভ এই দুইটো সেন্টেন্সকে কী করছে যোগ করছে তাহলে আমরা ধরে নিতে পারি সো দ্যাটটি হলো কনজাংশনাল ফ্রেজ এরপর হি টক্স ইফ হি নিউ এভরিথিং সে এমনভাবে কথা বলছিল যেন সে সব কিছু জানে এখানে অ্যাজিপটিও কিন্তু এই হি টক্স আর হি নিউ এভরিথিং এই দুইটা অংশকে দুইটা সেন্টেন্সকে কিন্তু একত্রে যুক্ত করছে অর্থাৎ সংযোগের মতো কাজ করছে তাহলে এটি হবে কনজাংশনাল ফ্রেজ এরপর ইন্টারজেকশনাল ফ্রেজ ইন্টারজেকশনাল ফেরেস চিনিবার উপায় কি সাধারণত যে ফ্রেজের পর এক্স মার্ক থাকে অর্থাৎ বিশ্বাসক চিহ্ন থাকলেই আমরা নির্দ্বিধায় বলতে পারি এটি ইন্টারজেকশনাল ফ্রেজ এটি আর কোনো নিয়ম নেই আপনার বিশ্বাসক চিহ্ন থাকলেই বুঝে নিতে হবে এটি ইন্টারজেকশনাল ফ্রেজ যেমন ও মাই গড বাংলাদেশ ওন দ্য গেম যে আহা বাংলাদেশ ঈশ্বর বাংলাদেশ ম্যাচটি জিতে গেছে তাহলে এই ও মাই গড এই অংশটি হবে হচ্ছে আপনার ইন্টারজাকশনাল ফেজ তাহলে আশা করি সব কিছু ক্লিয়ার এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের বলবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং